আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং আপনাদের সবাইকে স্বাগত আজ বিকেলের নাস্তায় কি তৈরি করব। আমাদের সবারই নিশ্চয়ই ঝামেলাটাই আর সেই কিছুটা সমাধানের জন্য আজ পাঁচ পাঁচটা সহজ এবং ভীষণ মজার নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি সবগুলো রেসিপি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে প্রথম যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে মিনি মোগলাই একদমই ভিন্নভাবে মোগলাই রেসিপিটি তৈরি করে এটা তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ তবে খেতে ভীষণ মজার হয় আর এভাবে যদি রেসিপিটি একবার ট্রাই করেন আশা করছি বারবার এভাবেই তৈরি করবেন এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে আজ আমি তিনটা মিনি মোগলাই তৈরি করব সেই জন্য এখানে এক কাপের একটু কম নিয়েছি আটা আর আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে এখানে ময়দা ইউজ করতে পারবেন আমি আটা দিয়ে তৈরি করছি আর যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আটা বা ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে আটার সাথে স্বাদ মতো কিছুটা লবণ আর এক চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটাকে মেখে একটা ডো তৈরি করে নিব খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয় আর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট পরে ডোটাকে আমি আবার একটু মুথে নিচ্ছি মুথে নেওয়ার পর এটাকে তিনটা সমান ভাগে ভাগ করে নিচ্ছে যেহেতু আজ আমি তিনটা মিনি মোগলাই তৈরি করব। আর এই ভাগগুলো কিন্তু খুব বেশি বড় বড় করে করিনি যেহেতু মিনি মোগলাই তৈরি করছি এই ভাগগুলোকে একটু ছোট ছোট করেই করে নিয়েছে। এখন একটা করে পোর্শন নিয়ে এটাকে বেলে নিব। বেলে নেওয়ার জন্য কিছুটা আটা ছিটিয়ে নিয়েছে এটাকে বেলে নিব। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলবো না আমি বেলে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলিনি মোটামুটি পরোটা যেভাবে বেলে নেওয়া হয় সেভাবে এটাকে বেলে নিয়েছে আর যেহেতু একটু ভিন্নভাবে মোগলাইটা তৈরি করবো আমি এটাকে খুব বেশি বড় করে বেলে নি বড় পুরি যেভাবে হয় তার থেকে একটু বড় করে বেলে নিয়েছি আর এখানে ছোট একটা বাটি নিয়েছি যেটার উপরে এটাকে বসিয়ে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন একইভাবে আমি বাকি দুইটাও বেলে নিয়েছি আর বাকি দুইটাকে আর দুইটা বাটিতে নিয়ে নিয়েছি এখন প্রত্যেকটা রুটির ওপরে একটা করে ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আর এভাবে বাটির ওপরে বসিয়ে নিলে কিন্তু ডিমটা খুব ইজিলি এভাবে ভেঙে নেওয়া যায় নিমগুলো ভেঙে নেওয়ার পর এর উপরে স্বাদ মতো কিছুটা করে লবণ দিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছে খুব সামান্য একটু পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি খুব সামান্য একটু পাতা কুচি দিয়ে দিচ্ছে অপশনাল আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে তবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন একইভাবে বাকি দুইটাও রেডি করে নিচ্ছে আর এখানে কিন্তু নির্দিষ্ট কোনো কিছুর কোনো পরিমাপ নেই আপনার আপনাদের স্বাদ মতো সবকিছুই কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন চামচের সাহায্যে খুব হালকা করে একটু ভেঙে ডিমের কুসুমটা যেন ফেটে বের না হয়ে যায় আর এই রুটির চার সাইডে এখন খুব সামান্য একটু করে পানি লাগিয়ে নিচ্ছে যেন এটাকে ফোল্ড করে নিলে খুব ইজিলি এটাকে ফোল্ড করে নেওয়া যায় সামান্য একটু পানি লাগিয়ে নেওয়ার পর এখন এটাকে চারপাশ থেকে উঠিয়ে আস্তে আস্তে করে ভাজ করে নিচ্ছে আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছে একটু চেপে চেপে করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ডিমটা কিন্তু বের হয়ে আসবেন আমি এটাকে ভাজ করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে একইভাবে বাকি দুইটাও ভাজ করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলেগুলোকে দেয়া যাবে না আর প্রথমে চুলার আঁচটাকে মোটামুটি লোতেই রাখতে হবে তাহলে প্রথমে চুলায় দেওয়ার পরে ভেতরে যে ডিমটা ইউজ করেছি সেটা ভেতর থেকে আস্তে আস্তে কুক হয়ে যাবে আর যদি প্রথমেই চুলার জালটাকে বাড়িয়ে দেওয়া যায় তাহলে চুলায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা ফেটে ডিমটা বের হয়ে আসতে পারে সেজন্য চেষ্টা করবেন চুলার আঁচটাকে একটু কমিয়ে একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার জন্য তাহলে এটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর ভেতর থেকেও ডিমটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে কয়েকবার উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন তেল উঠিয়ে নিচ্ছে এই তো তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজার মিনি মোগলাই এভাবে যদি কখনো তৈরি না করে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে শুধু বিকেলের নাস্তায় নয় চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনের জন্য এটা দিয়ে দিতে পারেন বাড়িতে রেসিপিটি ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজ তৈরি করে দেখাবো চিকেন পপকর্ন মাত্র দশ মিনিটে কোনো রকম ঝামেলা ছাড়ে আপনার এই চিকেন পপকর্নগুলো তৈরি করে নিতে পারবেন বাসায় গেস্ট আসলে বা বাচ্চাদের টিফিনের জন্য বা অনেক সময় বাচ্চারা বিকেলে আবদার করে তখনও কিন্তু আপনার খুব সহজে এগুলো তৈরি করে দিতে পারেন খুবই অল্প সময় চিকেন পপকর্নগুলো বাসায় তৈরি করা হলো এগুলো দোকানের থেকে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে চিকেন পপকর্ন তৈরি করার জন্য এখানে আমি একটা মুরগির দুইটা ব্রেস্ট পিস নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি যেহেতু পপকর্ন তৈরি করবো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে এখন কিছু মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে নিব সেজন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ সয়া সস এক চা চামচ টমেটো সস আর এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসের পরিবর্তে চাইলে আপনারা এখানে হোয়াইট ভিনেগারও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু সয়া সস ইউজ করেছি আর সব শেষে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে মেখে নেওয়ার পরে আপনারা চাইলে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন তবে আমার যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে মেখে নেওয়ার সাথে সাথেও ভেজে নিতে পারেন আমি যেহেতু এটাকে এখনই তৈরি করে নিব মেখে নেওয়ার পর একটা সাইডে রেখে ময়দার একটা কোটিং তৈরি করে নিব নিচ্ছি এক কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এটা অনেক বেশি মুচমুচে হবে তবে হাতের কাছে না থাকলে দিয়ে আপনারা কোটিং করে নিতে পারেন খুব সামান্য একটু লবণ যেহেতু চিকেনও লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছে হাফ চা লাল লালমরিচের গুঁড়া এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে সেগুলোকে খুব ভালোভাবে কোট করে নিব অল্প কিছু করে চিকেনের পিস নিয়ে নিচ্ছে আর ময়দার ভেতরে এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে মেখে কোট করে নিচ্ছে ময়দা দিয়ে এটাকে ভালোভাবে কোট করে নেওয়ার চালনি নিয়ে নিয়েছে আর এগুলোকে একটু চেলে নিচ্ছে এক্সট্রা ময়দাটা ছিল সেটা ঝরে গিয়েছে এখন এখানে একটা বড় বাটিতে বেশ খানিকটা পানি নিয়ে নিয়েছে আর এটাকে পানির ভেতরে একটু করে চুবিয়ে নিব জাস্ট কয়েক সেকেন্ডের জন্য তারপর পানি থেকে উঠিয়ে নিয়ে সাথে সাথে ময়দার ভেতরে খুব হাত দিয়ে কোট করে এভাবে চিকেন দেখতে কিন্তু একদম দোকানের মতো হবে দোকানেরগুলো যেমন ক্রিস্পি আর ওপরে অনেকগুলো লেয়ারের মতো হয় ঠিক সেই রকম চিকেনগুলোকে ভালোভাবে কোট করে নেওয়ার পর এখন এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি একদম গরম তেল দিতে হবে আর চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা কালারও আসবে আর একদম মোচমোচে হবে আমি বেশ কিছু চিকেনের পিস একসাথে দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর পরে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি এভাবে কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে যেহেতু দুইবার এগুলোকে কোট করে নিয়েছে এগুলো দেখতেও অসম্ভব সুন্দর হয় আর খেতেও অনেক বেশি মুচমুচে আর ভীষণ মজার আমার চিকেন পপকর্ন গুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলো খেতে কিন্তু ভীষণ মোচমোচে হয় বাসায় যদি আপনারা এভাবে একবার তৈরি করেন বাইরে থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন আর তৈরি করে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না আজ খুব সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি যেটা তৈরি করব আলু দিয়ে আর এটা তৈরি করতে যেমন অল্প সময় লাগে আর খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তবে খেতে কিন্তু খুবই মজার ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য এটা দিয়ে দিতে পারেন আমি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আলুর নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি চেষ্টা করবেন আলুগুলোকে একটু ড্রাই করে সেদ্ধ করে নেওয়ার জন্য এখন এই আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ভর্তা করে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ভর্তা করে নিতে পারেন তবে চেষ্টা করবেন একদম মিহি করে ভর্তা করে নেওয়ার জন্য যেন এটার ভেতরে আলুর কোনো বড় অংশ রয়ে না যায় আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ লবণ ওয়ান ফোর্ড কাপ দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছে পাউডার চিনি চিনিটাকে ব্ল্যান্ডারি দিয়ে গুঁড়া করে নিয়েছে এখন এই সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব আর আমি যেহেতু নাস্তাটা একটু মিষ্টি করে তৈরি করছি সেই এখানে চিনির গুঁড়া ইউজ করেছি তবে আপনারা যদি ঝাল করে তৈরি করতে চান সেক্ষেত্রে চিনির পরিবর্তে লাল মরিচ বা গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারেন সব কিছুকে মোটামুটি একটু ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়াবিন তেল তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিব আর মেখে নেওয়ার সময় যদি এটা খুব বেশি সফট মনে হয় তাহলে আরও কিছুটা কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে আমি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি আর এটাকে মেখে নেওয়ার জন্য আমার আরও তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয়েছে তবে আপনাদের কিছুটা বা বেশিও লাগতে পারে ডোটা তৈরি করে নেওয়ার পর হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছে এখন এই ডো থেকে অল্প কিছুটা করে পোরশন নিয়ে নিচ্ছে তারপর দুই হাতের সাহায্যে এটাকে একটু গোল করে একটা হাতের তালুর উপরে রেখে একটু চ্যাপটা করে নিচ্ছে আর এই নাস্তাটাকে আরও বেশি মজাদার তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা মোজারেলা চিজ নিয়েছি চিজটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছে আপনারা চাইলে কিন্তু মোজারেলার পরিবর্তে এখানে স্লাইস চিজও ইউজ করতে পারেন এখন এটার উপরে একটা করে চিজের পিস দিয়ে এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়ে তারপরে গোল করে নিতে হবে খুব সহজেই কিন্তু একদম বলের মতো এটা গোল হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তবে খেয়াল রাখতে হবে বলটা কিন্তু খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না একটু মোটা করে তৈরি করতে হবে তা না হলে ভেজে নেওয়ার সময় কিন্তু চিজটা বের হয়ে যেতে পারে খুব বেশি বড় করে যেহেতু বলগুলো তৈরি করব না সেজন্য আমি মোজারেলা চিজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর বলের সাইজ বুঝে চিজটা কম বা বেশি করে নিতে পারেন একইভাবে এখন বাকি সবগুলো আমি তৈরি করে নিব এখন নাস্তাটাকে ভেজে নেওয়ার পালা চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছে এখন বেশ কিছু আলুর চিজ বল একসাথে দিয়ে দিচ্ছি আর এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিব চুলায় দিয়ে কিছুক্ষণের মধ্যে এগুলোকে উল্টে পাল্টে নিতে হবে আর এগুলোকে উল্টে পাল্টেই ভাজতে হবে যেন সব সাইডে সমানভাবে কালারটা আসে আর সব সাইড থেকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয় আর যেহেতু আগে থেকে সেদ্ধ করা আলু এগুলোকে ভেজে নিতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই অল্প সময়ের মধ্যে দেখবেন খুব সুন্দর একটা কালার আসতে শুরু করবে আমার কিন্তু এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিব আর গরম গরম সার্ভ করব। যেহেতু চিজ বল এটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে আর আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে আমি এটা একটু মিষ্টি করে তৈরি করেছি তবে ঝাল করে তৈরি করলেও কিন্তু এটা খেতে খুবই মজার ঝাল বা মিষ্টি যেভাবে তৈরি করেন না কেন আলুর এই নাস্তাটা একবার হলো ট্রাই করতে পারেন আশা করছি বাসার সবার অনেক বেশি ভালো লাগবে আর যদি আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সিঙ্গারা সামোচা বা আলুপুরি একই ধরনের নাস্তা খেতে খেতে আমরা অনেক সময় বোর হয়ে যাই একটু ভিন্নভাবে নাস্তা তৈরি করে দিলে সেটা কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে একটু ভিন্নভাবে তৈরি করলেও এটাকে সিঙ্গারা সামোচা বা আলুপুরি যে কোনো নামে ডাকতে পারে এটা খেতে কিন্তু খুবই মজার আর মুচমুচে হয় আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে ডোটা তৈরি করে নিব আমি এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি এক কাপ গমের আটা এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন এই সব কিছুকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি আর আমি এখানে আটা দিয়ে নাস্তাটা তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন সব কিছু ভালোভাবে একটু মেখে নেওয়ার পর এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আর পানিটা আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে এই তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এর মাঝে ভেতরের ফিলিংটা তৈরি করে নিব ভেতরের ফিলিংটা আলু দিয়ে তৈরি করব সেজন্য এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি সেগুলোকে একটা কাটা চামচের সাহায্যে ভর্তা করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন আলুগুলোকে ভালোভাবে ভর্তা করে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তিন চারটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি ঝালটা আপনার আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ার হাফটা চামচ চাট মশালা চাট মশলাটা দিলে তার টেস্ট অনেক বেশি ভালো আসবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখন এই কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে একটা ভর্তা তৈরি করে নিচ্ছি ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে এটাকে একটা সাইডে রেখে ডোটাকে যে রেস্টে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে দুই তিন মিনিটের আবারও মতো মুথে নেওয়ার পর এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে লেচি কেটে নিয়ে এটাকে বেলে নিব, বেলে নেওয়ার জন্য এখানে শুকনো আটা ইউজ করছি আর এটাকে খুব বেশি মোটা বা পাতলা করে বেলবো না বেলে নেওয়ার পর আমি দেখিয়ে দিব যে আমি কতটা মোটা করে বেলেছি এই তো বেলা হয়ে গিয়েছে নর্মালি রুটি যেভাবে বেলা হয় সেরকম মোটাও না আবার খুব বেশি পাতলাও না আলুর যে ভর্তাটা তৈরি করেছিলাম এখন সেখান থেকে কিছুটা করে পোর্শন নিয়ে নিচ্ছে, রুটির মাছ বরাবর আলুর ভর্তাটা রেখে তারপর আমি সাইড থেকে ছুরি দিয়ে কেটে নিব আর আমি আসলে এটা বলে বোঝানোর থেকে আপনারা দেখে ভালো বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি চার সাইড থেকে একইভাবে এটাকে কেটে নিতে হবে পুরো রুটিটাকে কেটে নেওয়ার পরে রুটির চার সাইডে হালকা করে একটু করে পানি লাগিয়ে নিচ্ছে এতে যখন এটাকে ভাজ করে নিব তখন একটা আরেকটার সাথে খুব ইজিলি লেগে যাবে এখন একটা সাইড থেকে কাটা অংশ রুটির ওপরে উঠিয়ে উঠিয়ে এটাকে ভাজ করে নিতে হবে আর আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভাজটা করে নিচ্ছি এটা কিন্তু তৈরি করা কোনো ঝামেলাই নয় শুধুমাত্র একটা পাশ আর একটা পাশের ওপরে উঠে হালকা করে একটু চাপ দিলে কিন্তু এটা তৈরি হয়ে যায় এই তো একটা তৈরি হয়ে গিয়েছে আর এখন একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব এক কাপ আটা দিয়ে আমি এখানে টোটাল আট পিস তৈরি করেছি এখন এগুলোকে ভেজে নিব ভেজে নেওয়ার জন্য চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি খুব বেশি গরম করিনি মিডিয়াম গরম তেল এগুলোকে দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব একটু সময় নিয়ে ভাজলে কিন্তু অনেক বেশি মোচমোচা হয় আর খুব সুন্দর একটা কালারও আসে আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছে রেখেছি আর কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন প্রয়োজন হলে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভেজে নিতে পারেন আমার এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে গরম গরম এখন এগুলোকে সার্ভ করব খেতে কিন্তু খুবই মজার আর মুচমুচা হয় রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য এগুলো দিয়ে দিতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আলুর এই নাস্তাটা মাত্র দুই তিনটি উপকরণ দিয়ে খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় এগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার যদি রেসিপিটি একবার তৈরি করেন আশা করছি ছোট থেকে বড় সবার খুবই হবে এখন কথা পছন্দ না পারি পুরো রেসিপিতে চলে যাচ্ছি আলুর নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আর এই আলুগুলো গরম থাকা অবস্থাতে এগুলোকে ভর্তা করে নিব আমি এখানে একটা চালনি নিয়ে নিয়েছি চালনির সাহায্যে এভাবে আলুগুলোকে ভর্তা করলে আলুগুলো একদম মিহিভাবে ভর্তা হয় এটার ভেতরে কোনো বড় অংশ থাকে না তবে আপনারা যদি চান তাহলে হাত দিয়ে করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যেন একদম মিহি করে ভর্তা করে নেওয়া হয় আর চেষ্টা করবেন আলুগুলো গরম থাকা অবস্থাতে ভর্তা করে নেওয়ার জন্য তাহলে আলুগুলো খুব ভালোভাবে ভর্তা করে নেওয়া যায় আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত মিহিভাবে আলুটা ভর্তা করে নেওয়া হয়েছে একইভাবে এখন বাকি আলুটুকু আমি এইভাবে চালনির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি সবটুকু আলু ম্যাশ করে নেওয়ার পরে এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা আপনার আপনাদের সব মতো অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো তবে আপনারা চাইলে কিন্তু গোলমরিচের পরিবর্তে এখানে লাল মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি মেন উপকরণ আর সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আমি ভোরে ভোরে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি দিয়ে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিব কর্নফ্লাওয়ারটা দিলে যেমন আলুর বাইন্ডিংটা ভালো হবে আর এটা অনেক বেশি মুচমুচেও হবে প্রথমে এটাকে চামচ দিয়ে কিছুটা মেখে নিয়েছে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিবো আর এর সাথে দিয়ে দিচ্ছি দুই চার চামচের মতো সয়াবিন তেল তেল দেওয়ার পর এখন এই সব কিছু খুব ভালোভাবে মেখে একটা ডোয়ের মতো তৈরি করব তবে ডোটা খুব বেশি শক্ত করে তৈরি করবো না একটু নরম করে তৈরি করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু সফট করে ডোটা তৈরি করে নিয়েছি তবে আপনাদের কাছে যদি খুব বেশি নরম মনে হয় তাহলে আপনারা আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারেন এখন নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর এটার ভেতরে একটা নজেল লাগিয়ে নিয়েছি তবে আপনাদের হাতের কাছে যদি পাইপিং ব্যাগ বা নজেল কোনোটাই না থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা যে কোনো পলিথিন ব্যাগেও ভরে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন পরিষ্কার পলিথিন ব্যাগে ভরে সেটার মুখটাকে একটু ছোট করে কেটে নিয়ে চাইলে গোল গোল বা লম্বা লম্বা শেপে ওইগুলা তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ আলুর মিশ্রণটাকে এখন পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি তারপর এটা দিয়ে ফুলের মতো করে ডিজাইন করে নাস্তাটা তৈরি করব এভাবে নাস্তা তৈরি করলে ছোট বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে খাবে সব সময় একই রকম ভাবে না দিয়ে ভিন্ন ভিন্ন ভাবে নাস্তা তৈরি করে দিলে বাচ্চারাও সেগুলো খেতে পছন্দ করে আর এগুলো সবগুলো যেন একই সাইজের হয় সেজন্য এগুলোকে আমি একটা প্লেটের উপরে আগে তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু একবারে তেলের মধ্যে দিয়েও তৈরি করে নিতে পারেন প্লেটের উপরে খুব সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছে যেন এগুলো খুব ইজিলি প্লেট থেকে উঠে আসে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কত সহজে তৈরি করে নিয়েছে আমি একটু কেল করে তৈরি করে নিচ্ছে এগুলোকে একইভাবে সবগুলো তৈরি করে নিব আর এগুলো তৈরি করে নেওয়ার পর আমি বিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর এগুলোকে ভেজে নিব তাহলে এগুলো আরও অনেক বেশি মোচমোচা হবে এখন চুলে একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিচ্ছি খুব বেশি গরম তেল এগুলোকে দেয়া যাবে না আর এর মাঝে বিশ মিনিট হয়ে গিয়েছে আমি এগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন ভেজে নিব যতগুলো প্যানে আটে আমি দিয়ে নিচ্ছি এখন চুলার আঁচটাকে আমি মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে দুই তিনবার উল্টে পাল্টে ভেজে নিব তাহলে এগুলো অনেক বেশি মোচমোচা হবে আর এখন পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখছেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি এগুলোকে দুই তিনবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এখন তেল ঝরিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছে একইভাবে বাকিগুলো ভেজে নিব আর আলুর এই নাস্তাটা এভাবে তৈরি করলে এগুলো কিন্তু অনেক সময় মোচমোচে থাকবে রেসিপিটা অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন আশা করছি বাড়িতে ছোট বড় সবার খুবই পছন্দ হবে রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মোচমোচে হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ